আমরা কিন্তু দুটো সরস্বতী যাচ্ছে সরস্বতী গাইস সরস্বতী গাইস হেই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোমাদের ঘরের ছেলে দুষ্টু চিরু অনেক দিন কিন্তু গাইস তোমাদের জন্য প্র্যাঙ্ক এনেছি এন্ড ফাইনালি আজকে হচ্ছে সরস্বতী পুজো এন্ড ভাবছিলাম যে আজকে প্র্যাঙ্ক করবো বাট ভাবলাম যে সরস্বতী পুজোটা বেকার নষ্ট করে লাভ নেই আজ যেহেতু সরস্বতী পুজো সবাইকে হ্যাপি সরস্বতী পুজো এন্ড অনেকদিন প্র্যাঙ্ক করেছি তাই জন্য কিন্তু গাইস আজকে একটা ব্লগ নিয়ে এলাম কারণ অনেকদিন কিন্তু ব্লগ ছাড়া হয় না আমারও খুব ইচ্ছা করছিল ব্লগ করতে কারণ আগে তো আমি ব্লগ করতাম তো চলো আজ এখান থেকে ব্লগটা শুরু করি এন্ড বাদের কথা তো রাস্তা যেতে যেতে হবে এন্ড আজকে প্রথমে আমাদের বাড়িতে পুজো তো পুজোটা সেরে নিই অঞ্জলি অঞ্জলি দিয়ে নিই তোমরা দেখতে পাবে আজ আমি কোথাও যাচ্ছি এন্ড সারাদিনটা আমি কী করছি সব কিছু তোমার সাথে শেয়ার করবো সো পাশে থাকো সঙ্গে থাকো এন্ড সাপোর্ট করতে থাকো চলো লেট স্টার্ট যাই হোক গাইস সকাল সকাল কিন্তু এখন চলে এসেছে আমাদের ঠাকুরমশাই ফাইনালি কিন্তু আমাদের পুজো শেষ এন্ড আজ কিন্তু বোন পুরো একদম শাড়ি পরছে দেখতেই পাচ্ছ পুরো একদম মাদের আজ মানে অনেকদিন পর নিজে শাড়ি পরেছে কিন্তু কোনোদিন পরে না প্রতি সরস্বতী পুজোতে মা পরিয়ে দেয় যখন নিজে পরেছে অ্যান্ড আমাদের কিন্তু পুজো পুজো কমপ্লিট অ্যান্ড অঞ্জলি দেওয়া কমপ্লিট তো এবছর মোমো রিজাল্ট ভালো করবে কারণ সব বই খাতা দিয়ে দিয়েছে ওখানে এবার হচ্ছে বেরোনোর পালা ও নিচে যাই একটুখানি খাওয়া দাওয়া করি ব্রেকফাস্ট করি তারপর তোমাকে বলছি কোথায় যাবো আজকে দেখতে পাচ্ছ এখন থেকে কিন্তু ঘুরি রান্না শুরু হয়ে গেছে ওই যে জিতের তোমাদের ঘুরি হচ্ছে দেখো জাস্ট যাই হোক গাইস ফাইনালি কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে আমরা কিন্তু বেরোচ্ছি আমি কোথায় সেটা পরে বলছি যাই হোক সো আজ কিন্তু বাবার বুলেটটা নিয়ে যাচ্ছি আর এখানে কিন্তু বাবার মানে বক্স ছিল যেটা আমার একদমই পছন্দ না তো যেহেতু আমি বেরোবো তাই আমি কিন্তু কালকে রাতে আমি খুলে এনেছিলাম বক্সটা অ্যান্ড এই কাজটা আমার পছন্দ না বাট এই লংয়ে যেতে গেলে কিন্তু এই কাজটা অবশ্যই ম্যান্ডেটরি সো যখন আমি লোকালে চালাই তখন এই কাজটা খুলে চালাই যাই হোক সো এখন বেরোচ্ছি সো এখন এটা সারপ্রাইজ থাকছে কোথায় যাচ্ছি ডাইরেক্ট ওখানে গিয়ে দেখা হচ্ছে সো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি অ্যান্ড কোথায় এসেছি সেটা আমি এখনও বলবো না সেটা তোমরা এবার বুঝে যাবে সো আজ কিন্তু ব্লগটা করছি অনেক কথা বলার আছে বাট সবে এসেছি অ্যান্ড দেখতে পাচ্ছ সামনে কিন্তু দুটো সরস্বতী যাচ্ছে ওই দেখো দুটো সরস্বতী ঠিক আছে সো এই দুটোকে নিয়ে আগে বেরিয়েছি কারণ সবাই তো একটাকে নিয়ে পড়ে আমি না দুটোকে নিয়ে বেরোলাম সো তাহলে আমরা কোথায় যাচ্ছি চলো এইমাত্র কিন্তু আমরা বেরোলাম স্কুলটা গাইস খুবই ছোট খুবই ছোট না 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 মানে এটা একটা সাব ব্র্যান্ড তাই তো হ্যাঁ কিসের সাব ব্র্যান্ড আমার তো ভালো লেগেছে সেটা কি করে বলবো মিষ্টি লাগছে কি লাগছে কারণ মিষ্টি তো ছিল না ছিল তো কটা কুল মানে প্রসাদের কিছু খেতে দিলে তারপর তো আমি মিষ্টি বলবো তুই তো খেলি না তোকে তো ম্যাম বললো খেতে তো মিষ্টি ছিল না মানে কুল ফুল হাবি জাবি ছিল তো প্রসাদে ফল ছিল সেটাই দিয়েছে বেশি কথা বলবি না আমার স্কুলের নামে আমার সামনে বাজে বাজে কথা বলতে আসবি না আর যাই হোক ঠিক আছে তো স্কুল ভালো সবার থেকে ভালো হ্যাপি হ্যাঁ তো এবার তুই আমাকে বল সেটা তো মনে রাখার জন্য বললাম সেটা তো মনে রাখার জন্য বললাম শাবাস বেটা বহুত বড়িয়া মুন্না তো এবার তুই আমাকে কথাটা বল তাই ভালো লাগতো এটা এখন কি সব করেছে দূর
এখন কি আরো মানে চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে স্কুল টুল তো ঘোরা হয়ে গেল এবার কিন্তু আমরা কোথায় যাচ্ছি তাহলে শানি কোথায় যাচ্ছি কোথায় So guys, আমি যতবার এখানে এসেছি তো এইটাই সবথেকে মানে বেস্ট রেস্টুরেন্ট আমাদের এখানে মনে হয়েছে এখানে এন্ড খাওয়া দাওয়া খুবই ভালো আর আমার ফেভারিট খাবার কিন্তু হচ্ছে কি মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন হান্ডি হ্যাঁ তো এইটা হচ্ছে আমার বেস্ট খাবার এখানে এই এই রেস্টুরেন্টে সো যাই দেখা যাক যে যেমন টেস্ট ওরা মেনটেন করে আজ মেনটেন করতে পারে কিনা কারণ যেহেতু আজ অনেক ভিড় সরস্বতী পুজোতে কিন্তু কাল যা খবর ছিল যে বৃষ্টি হবে বৃষ্টি হলো না বরঞ্চ বেশি রোদ যাই হোক ফাইনালি কিন্তু খাবার দাবার চলে এসছে আর তোমরা এতক্ষণে সিনেমেটিক শট দেখেও নিয়েছো অ্যান্ড ওর হাসিটা দেখো জাস্ট আলাদা এইদিকে হাসি দেখো আলাদা অ্যান্ড গাইস খাবারটাও কিন্তু দুর্দান্ত স্টাফিংটা দেখছো গাইস খাওয়া দাওয়া চলছে অ্যান্ড এখানে এতটা সবার ভালো লেগেছে যে একটা ফ্রাইড মিটুরো মিক্সড ফ্রাইড রাইস শেষ তারপর চিকেন হান্ডি শেষ তার মধ্যে আবার একটা অর্ডার দিয়ে দিয়েছে অ্যান্ড আবার একটা মিক্সড ফ্রাইড রাইসও অর্ডার দিয়ে দিয়েছে জাস্ট ভাবো খুব ভালো লেগেছে বাপরে বাপ চলো ফাইনালি কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট কেমন লাগলো আমাকে জিজ্ঞেস করছিস শারণী কেমন লাগলো আমার একদম ফটাফটি লেগেছে ফটাফটি লেগেছে হ্যাঁ তো যাই হোক গাইস হয়ে গেছে ডায়েট করব ভেবেছিলাম ডায়েটার খাওয়া দাওয়া শেষ এন্ড আমিও কিন্তু পুরোপুরি শেষ কারণ এত খেয়ে ফেলেছি এত খেয়েছি কি বলবো গাইস তারপর একটু হাঁটছি বলে তো কপাল ভালো কারণ সাধারণত আমি এত খাই না আজকে তিনজনে মিলে অর্ডার দিয়েছিলাম তিনটে মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড একটা হান্ডি চিকেন বাট অ্যাট লাস্ট সেটা হয়ে যায় এই দুটো 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 ও প্রথমে দুটো অর্ডার দিয়েছিলাম তারপর হয়ে গেল আরেকটা মিক্স ফ্রাইড রাইস এন্ড আরেকটা হান্ডি চিকেন আর ওই লাস্টেরটা খেতে গেছে তিনজনের হাওয়া টাইট হয়ে গেছে যাই হোক অ্যান্ড প্রচন্ড রোদ্দুর সো চলো এবার যাই কোথায় যাচ্ছি আমরা যাই হোক আমি এখানে কিছু চিনি না তো ও যে চেনে তো চলো গাইস ফাইনালি কিন্তু আমরা এখন চলে এসেছি কোথায় যাই কি বাউন না গাউন কি সব বলছে আচ্ছা পাও সো জায়গাটা মোটামুটি ভালোই সো তোমরা জাস্ট দেখো সরস্বতী গাইস সরস্বতী গাইস সরস্বতী হ্যাঁ গাইস এটা এটা কি কি দিয়ে এটা কি এটা বাউর ছিল তাই তো আচ্ছা আচ্ছা নোংরা নোংরা হয়ে গেছে তো গাইস দেখতে পাচ্ছ শুধু সরস্বতী আর ছেলেটাগুলোকে কি বলবো কি হ্যাঁ আর সরস্বতী হবু আচ্ছা সরস্বতীর হবু বর দেখতে পাচ্ছ গাইস কোনো বেঞ্চ কিন্তু ফাঁকা নেই গাইস আলাদাই আলাদাই এইটা তো এই না তো বাঙালি সরস্বতী পুজো তো বাউরটা কিন্তু ঘোরা হয়ে গেল আমরা এখন আইসক্রিম খেতে কোথায় যাচ্ছি আচ্ছা বার্ফি বলে একটা জায়গা আছে কোথায় কারণ আইসক্রিম ভালো পাওয়া যায় কারণ আমি তো আইসক্রিম পার্লার আচ্ছা আচ্ছা পার্লার মানে লোকেরা চুল কাটতে যায় পার্লারে আবার আইসক্রিমে পার্লারে মানে আইসক্রিম খেতে যাচ্ছে পার্লারে যাই হোক সব ভুলেই যাচ্ছে হ্যাঁ যাই হোক যাই হোক হ্যাঁ তো তো আমি আমার বাড়ি এখানে যে আমি তোকে ঘুরতে নিয়ে যাবো তাও কি আমাকে একটু অফার তো করতে পারতিস কৃতি ঘুরতে যাবি হ্যাঁ কিছু বলেছিস
চলো টাটা টাটা করে দিই।